এবারে শ্রী শ্রী ঠাকুর নিজেই বলতেন, শারদা ও আমার শক্তি, ও আমার শক্তি। স্বামীজিও একাধবার বলেছিলেন, এগুলো ভক্তরা যারা আন্তরিক ভক্ত তারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তারা অনুভব করবেন। একাধবার বলেই বসলেন, বাবার চাইতে মা বড়, মার দিকে বেশি ঝোঁক। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অনেক সময় তর্ক করতেন স্বামীজি, কিন্তু কখনোই নয় মার সঙ্গে, মার সঙ্গে কখনোই তর্ক করতেন না। এবার যে ভক্তিগীতিটি মনে এলো, সেটি পরম পূজনীয় মায়েরই সন্তান, স্বামী চণ্ডিকানন্দ মহারাজের লেখা। এই ভক্তিগীতিটির মধ্য দিয়ে মা যে সবার উপরে বসে আছেন, সেই ভাবটি যেন প্রকাশ পাচ্ছে। মা বলে কথা, মা মা উথলে সাদ
ধকো হৃদয় সিন্ধু করুণা পরশে বহে মৃদু মধু সুখের লহরী উঠিল রে সুখের লহরী উঠিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে সারদা চন্দ্রিমা হাসিল রে সারদা চন্দ্রিমা হাসিল রে সারদা চন্দ্রিমা হাসিল রে বিমলয়া।